बंगबाजारे आगुन लेगेছে 6টা 10 মিনিটে। আজকে আগুন লেগেছে নিউ মার্কেটের পাশে নিউ সুপারমার্কেটে ভোর 5টা 40 মিনিটে। আসলে এটা আমাদের কাছে এক ধরনের খুব মানে আশ্চর্য লাগছে যে একই সময়ে এই ধরনের দুর্ঘটনা। আমরা বঙ্গবাজার নিয়ে যে কষ্টে আছে, আরেকটি নতুন কষ্ট যুগ হলো আজকে থেকে নিউ সুপারমার্কেট। আমরা আগামীকাল থেকে আমি সারা দেশে বিশেষ করে মার্কেটের যে কমিটিগুলো আছে তাদের অনুরোধ করব, আমাদের হাতে আর 6-7টি দিন আছে। এই 6-7 দিন আমরা হয়তোবা কোনো না কোনো ক্রমে আমরা ব্যবসাটা চালাবার চেষ্টা করব। আমরা মার্কেটের যারা কর্মকর্তা, বিশেষ করে যারা কর্মকর্তা আছেন তাদের অনুরোধ করব আপনারা পালা বদল করে আপনারা মার্কেটে ডিউটি প্রদান করেন, যাতে বিশেষ করে এই শেষ রমজান কয়টা আমরা রাত্র 12টা থেকে সকাল 10টা পর্যন্ত আমরা প্রতিনিয়ত আমরা সেখানে অবস্থান নিব। আমাদের মার্কেটে ইলেকট্রিশিয়ানকে আমরা প্রস্তুত রাখবো। আমরা সেখানে তাৎক্ষণিক আগুন নিভাবার যে যন্ত্রপাতি সেগুলোকে আমরা আপ টু ডেট করে রাখবো। পাশাপাশি আমাদের যে মার্কেটের পানির রিজার্ভারগুলো আছে সেইগুলোকে আমরা পরিপূর্ণভাবে পানি দিয়ে ভরে রাখবো, যাতে প্রাথমিকভাবেই যদি দুর্ঘটনা আল্লাহ মাফ করে কোথাও ঘটে আমরা প্রাথমিকভাবে যাতে এই আগুনটা নিভাবার চেষ্টা করি। আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ধৈর্য সহকারে এই অবস্থা মোকাবেলা করি। আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং করোনাকালীন সময়ের পরে আমরা ভেবেছিলাম এই বছর আমরা একটু ভালো ব্যবসা বাণিজ্যে করে একটু ঘুরে দাঁড়াবো, কিন্তু সেই আশায় ঘুরে বালি। তারপরেও আমি সবাইকে অনুরোধ করব আমরা সবাই ধৈর্য ধারণ করি আমরা ইনশাল্লাহ ঈদের পরে সবাই বসে সিদ্ধান্ত নেবে যে কোন কোন মার্কেট ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে কী কী করণীয় সে আমরা সিদ্ধান্ত নেব।